প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজ হেমন্তের সোনাঝরা রোদ গায়ে রেখে শিশির সিক্ত সবুজ মাঠ পেরিয়ে যেখানে ছেলে নিরীক্ষে এসে বসার কথা, সেখানে মহামারী করোনা ভাইরাসের কারণে আজ আমরা গৃহবন্দী। কিন্তু পড়াশোনা থেমে থাকলে তো চলবে না, আমাদের ঘরকেই আমাদের বিদ্যালয় করে নিতে হবে। এ ধরনের বাক্য আমরা এখন অহরহ দেখছি বিভিন্ন পত্র পত্রিকায়, টিভিতে, বিভিন্ন ক্লাসে, অনলাইন ক্লাসের মাধ্যমে দেখছি। তো ঘরে বসেই আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে স্বাগতম জানাই, সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা বাংলা দ্বিতীয় পত্র দশম শ্রেণী উপসর্গ বিষয়ে আলোচনা করব। আমাদের বাংলা ভাষার ব্যাকরণ এই বইয়ের তৃতীয় অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদে আছে উপসর্গ। আজ আমরা উপসর্গ নিয়ে কিছুটা কথা বলব। দেখো, আমরা কথা বলি, ধ্বনি থেকে হয় বর্ণ, বর্ণ থেকে হয় শব্দ, শব্দ থেকে হয় বাক্য, তারপরে ভাষা বিস্তৃতি। আমরা জানি শব্দ অনেক প্রকারে সাধিত হয়, উপসর্গ, প্রত্যয়, বিভক্তি প্রভৃতি, সমাস। তো উপসর্গ নতুন শব্দ গঠনের একটা অন্যতম উপায়। তাহলে আমরা প্রথমে জেনে নিই উপসর্গ কাকে বলে। দেখো, উপসর্গটা অর্থ আগে জানতে হবে। উপযোগ সিরিজ যোগ ঘন, উপসর্গ সিরিজ ধাতু, ঘন প্রত্যয় যোগে সৃষ্টি হয়েছে উপসর্গ, যার অর্থ উপসৃষ্টি, অর্থাৎ নিজ সৃষ্ট নয়, উপসৃষ্টি। অন্য শব্দের আগে বসে এগুলো সব অব্যয়জাতীয় শব্দাংশ। তাহলে সংজ্ঞাটা ঠিক এভাবেই বলা যাবে, যে সকল অব্যয়জাতীয় শব্দাংশ অন্য শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করে তাদেরকে বলে উপসর্গ। উপসর্গের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নতুন শব্দ তৈরি করা, অন্য শব্দের আগে বসা, শব্দের অর্থে পরিবর্তন করা, কখনো শব্দের অর্থে উৎকর্ষ করা, কখনো শব্দের অর্থের অপকর্ষ করা। যেমন দেশ একটা শব্দ, এই শব্দটার আগে যদি আ উপসর্গ দেই তাহলে হয়ে গেল কি আদেশ। দেশ বলতে আমরা একটা কান্ট্রি, একটা রাষ্ট্র বুঝি, কিন্তু যখন আ উপসর্গ দিলাম তখন হয়ে গেল কি আদেশ, মানে কি হুকুম করা, কমান্ড করা। অথচ আয়ের কোনো অর্থ নেই। আবার এখানে একটা তাহলে আদেশ নতুন একটা শব্দ হল। যদি দেশের আগে উপ উপসর্গ দেই তাহলে হয়ে গেল কি উপদেশ, সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল দেশের অর্থটা, উপদেশ হয়ে গেল অ্যাডভাইস, উপদেশ দেওয়া। তাহলে উপর কোনো অর্থ নেই, আয়েরও ছিল না, উপরও নেই, কিন্তু দেশের আগে আ বসে আদেশ হয়েছে, দেশের আগে উপ বসে উপদেশ হয়েছে। আবার ওই একই শব্দ দেশের আগে যদি বি উপসর্গ দেই তাহলে হলো কি বিদেশ, অন্য দেশ, আবার একটা নতুন শব্দ হয়ে গেল। তাহলে এই যে বি, আ, উপ, এদের নিজস্ব কোনো অর্থ নেই। বাংলা ব্যাকরণে একটা, বাংলা ভাষা ও সাহিত্যে ব্যাকরণে একটা প্রভাব আছে, উপসর্গগুলো অর্থবাচকতা নয় কিন্তু অর্থদ্যোতকতা আছে। অর্থাৎ উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। অর্থবাচকতা মানে অর্থওয়াল, অর্থ, আর অর্থদ্যোতকতা মানে অর্থ তৈরি করার ক্ষমতা, সৃজনী শক্তি। এই আ, উপ, বি, এই যে উপসর্গ, এগুলো নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অন্য শব্দের আগে বসে নতুন নতুন শব্দ হয়েছে। তাহলে উপসর্গগুলো বেশ কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, নতুন শব্দ তৈরি হচ্ছে, অন্য শব্দের আগে বসতেছে, শব্দের অর্থের পরিবর্তন হচ্ছে, কখনো কখনো সম্প্রসারিত হচ্ছে, কখনো কখনো সংকোচন হচ্ছে। সম্প্রসারিত হচ্ছে মানে কি উৎকর্ষ হচ্ছে, আবার কখনো কখনো অপকর্ষ হচ্ছে, সংকোচন হচ্ছে। যেমন নজর একটা শব্দ, এর আগে যদি আমরা সুনজর দেই, সু উপসর্গ দিই, তাহলে কি হয়ে গেল
শোনা যায়, উৎকর্ষ হলো শব্দটা। আবার যদি কু উপসর্গ দিই তাহলে কি হলো, কু যদি দিই তাহলে কি হলো, কু নজর অপকর্ষ হয়ে গেল। তো এভাবে আমরা উপসর্গগুলো শব্দের আগে দিয়ে নতুন নতুন শব্দ তৈরি করি, নতুন পরিবর্তিত শব্দ তৈরি করি, কখনো উৎকর্ষ হয় কখনো অপকর্ষ হয়। ও শ্রেণী বিভাগে আসে দেখা গেছে বাংলায় উপসর্গ তিন প্রকারের আছে, বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। তাহলে এগুলো আমি একটু বোর্ডে লিখতে মনে হয় ভালো, বোর্ডে লিখতে উপসর্গ তাহলে কয়েক প্রকার, উপসর্গ উপসর্গগুলো তিন প্রকার, তিন প্রকার, এক বাংলা, দুই সংস্কৃত, তিন বিদেশি, বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ আছে যে অজ অখা, এগুলো হচ্ছে বাংলা উপসর্গ, সাধারণত বাংলা শব্দের আদি বসে। তারপরে আছে সংস্কৃত উপসর্গ, প্র পর অপ সম, এগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ, এগুলো সংস্কৃত শব্দের আগে বেশিরভাগই বসে। আবার বিদেশ থেকে বেশ কিছু উপসর্গ এসেছে বিদেশি ভাষার, ১৯টা আছে বিদেশি উপসর্গ, বাংলায় ১১টি, সংস্কৃত ২০টি, এর মোট ৬০টি উপসর্গ বাংলায় পাওয়া যায়। এদের মধ্যে বিদেশি যে উপসর্গগুলো এসেছে, আরবি ভাষা থেকে এসেছে ৪টি, আম খাস লা গড়, ইংরেজি ভাষা থেকে এসেছে ৪টি, হা হেড সাব ফুল, বাকিগুলা ফার্সি ভাষা থেকে আসছে। ঘর একটা উপসর্গ, ঘর হামেশা মানে সব সময়, ঘর প্রত্যেক অর্থে ব্যবহার হয়, ঘর রোজ মানে প্রতিদিন, হিন্দি ও উর্দু ভাষা থেকে আসছে। আবার ৪টি উপসর্গ দেখা গেছে বাংলাতেও আছে সংস্কৃতেও আছে, এই উপসর্গ ৪টি বাংলা ভাষাতেও ব্যবহার হয় সংস্কৃত ভাষাতেও ব্যবহার হয়, সেগুলো হচ্ছে আসু বি নি, এই ৪টি উপসর্গ সংস্কৃতেও আছে বাংলাতেও আছে। আমরা একটু লিখি বলি, আ সু বি নি, এই ৪টি উপসর্গ, এই ৪টি উপসর্গ সংস্কৃত ও বাংলাতে আছে। তাহলে উপসর্গগুলো, এবার আমরা একটু কিছু উপসর্গ নিয়ে আরো কিছু শব্দ আগে বসে আলোচনা করে, যেমন ধরো হার একটা শব্দ, হায়াকার হার, এই শব্দটা অর্থ আমরা দুইটা খুঁজে পাই, একটা হচ্ছে পরাজয় আর একটা হচ্ছে গলার মালা। কিন্তু এই হার শব্দের আগে যদি আ উপসর্গ দেই, আয় কি কোনো অর্থ আছে? নেই। আ উপসর্গ যদি দেই তাহলে হলো কি আহা, যার অর্থ হচ্ছে খাদ্য গ্রহণ করা, সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল হার শব্দটার অর্থ, আহার হয়ে গেল খাদ্য গ্রহণ। যদি দেই বি উপসর্গ হয়ে গেল বিহার, যার অর্থ ভ্রমণ করা, বিহার অর্থ কি ভ্রমণ করা। যদি উপ উপসর্গ দিই তাহলে হলো কি উপহার অর্থ পুরস্কার। তাহলে এই একটাই হার ছিল, এই হারটা আ দিয়ে বি দিয়ে উপ দিয়ে তিনটি শব্দ হয়ে গেল, আহার হলো বিহার হলো উপহার হলো। আরো করা যাবে, যদি সম উপসর্গ দেই তাহলে হয়ে গেল সংহার অর্থাৎ হত্যা করা। অথচ এই আ বি সম উপ এদের নিজস্ব কোনো অর্থ নেই। এক্ষেত্রে আমরা উপসর্গগুলোর ব্যবহার কতটা প্রায়োগিক এবং আমাদের ভাষা নতুন শব্দ গঠনের জন্য, বাংলা ভাষার নতুন শব্দ গঠনের জন্য উপসর্গগুলো কি প্রয়োজনীয়তা, অনেক প্রয়োজন, যেগুলো আমরা বাংলা ভাষায় ব্যবহার করে থাকছি, আমরা এগুলো খুব ভালো করে জানবো। আমাদের বাংলা ভাষার ব্যাকরণ বইয়ে তৃতীয় অধ্যায়ে সপ্তম পরিচ্ছেদে আছে উপসর্গ, উপসর্গ যদি আমরা না জানি তাহলে নতুন শব্দ গঠন ক্ষেত্রে কিভাবে হয়েছে, সাধিত শব্দ কি কিভাবে গঠিত হয়েছে এগুলো আমরা বলতে পারব না, সঠিকভাবে জানতে পারব না। এজন্য আমাদের উপসর্গ ভালো করে পড়তে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে, নতুন শব্দ গঠনে উপসর্গ এবং প্রত্যয় না হলে হয় না, উপসর্গ বসে আগে প্রত্যয় বসে পেছনে। তো আমরা যত
আজকে উপসর্গগুলো নিয়ে কথা বলছি, সেখানে উপসর্গটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে বা পড়তে হবে। যেমন একটা শব্দ বললাম, কি একটা শব্দ, যেমন ধরো খবর, খবর শব্দ একটা, যার অর্থ কি আমরা সংবাদ জানি। যদি শুভ উপসর্গ দেই তাহলে কি হয়ে গেল, সুখবর, তাহলে শব্দটা সম্প্রসারিত হয়েছে, উৎকর্ষ হয়েছে। আবার যদি যদি একটা সংবাদ, এর আগে যদি দু উপসর্গ দেই হয়ে গেল কি দুঃসংবাদ, সম্প্রসারিত হয়নি, এখানে হয়েছে সংকোচন, অপকর্ষ, নেতিবাচক, নেগেটিভ। ঠিক এভাবে উপসর্গগুলো আমাদের বাংলা ভাষায় নতুন নতুন শব্দ সৃষ্টি করে আসছে, করছে এবং আমরা থাকি। এগুলো উপসর্গ সাধিত শব্দগুলো হচ্ছে সাধিত শব্দ, উপসর্গগুলো যুক্ত শব্দগুলো হচ্ছে সাধিত শব্দ। সাধিত শব্দ শুধু উপসর্গ না, আরও আছে, সেগুলো পরবর্তীতে আগামীতে আরও জানানো হবে। যেমন সমাস আছে, সন্ধি আছে, প্রত্যয় আছে, বিভক্তি আছে, উপসর্গ ঠিক সেরকমই একটা, যেটা দিয়ে আমরা করি। আরো কিছু শব্দের আগে আমরা উপসর্গ দেখাতে পারি, যেমন এগুলো তাহলে একদম মুছে দিই। উপসর্গ কত প্রকার? তিন প্রকার, কি কি? বাংলা, সংস্কৃত, বিদেশি। কোন শ্রেণীর উপসর্গ? বাংলাতেও আছে, সংস্কৃত আছে, আশু বিন, আশু বিন, এই চারটে। তা উপসর্গ তাকে বলে যে সকল অব্যয় জাতীয় শব্দাংশ, উপসর্গ কিন্তু পূর্ণ শব্দ না, ওটা কিন্তু কোনো অর্থ নেই, এগুলো হচ্ছে শব্দাংশ, অব্যয় জাতীয়। যে সকল অব্যয় জাতীয় শব্দাংশ অন্য শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করে সেগুলোকে বলে উপসর্গ। উপসর্গের প্রধান কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করা, শব্দের অর্থের পরিবর্তন করা, শব্দের সম্প্রসারণ করা, সংকোচন করা। তাহলে এগুলো আমরা বুঝতে দিই, আমরা আরো কিছুটা দেখাতে পারি। কিছু উপসর্গ আছে, যেমন তোমার আশু বিহী, নি একটা উপসর্গ, দয়া, যদি দয়ার আগে দেই কি হয়ে যাবে, নির্দয়, নির্দয় হয়ে যাবে। যেমন ধরো আর ফল উপসর্গ, দেখার আগে যদি দেই, সরি, কি হয়ে যাবে, আদা খা, আদা খা, নয় দেখা। এখানে কি হচ্ছে, নয় দেখা, এই আটা তখন নয় অর্থে, দেখো এই নির্দয় নিটা কি অর্থে, নয় অর্থে। যেমন ধরো বি, বি একটা উপসর্গ, যদি জ্ঞানের আগে দেয়, জ্ঞান শব্দের আগে দেয়, তাহলে কি হবে, বিজ্ঞান, অর্থাৎ কি বিশেষ জ্ঞান, বিটা তখন কি হয়ে যাবে, বিশেষ জ্ঞান। অথচ জ্ঞান আর বিশেষ জ্ঞান দিয়ে কিভাবে পরিবর্তন হয়ে গেল, হয়ে গেল বি উপসর্গের দ্বারা। তবে জ্ঞান অর্থ কি, নলেজ, আর বিজ্ঞান অর্থ কি, সায়েন্স। তাহলে আমরা জ্ঞানের আগে বিটা উপসর্গ দিয়ে নি, আ, বি, এগুলো তখন কি অর্থ বুঝব, কোনো অর্থ নেই। কিন্তু জ্ঞানের আগে বসে বিজ্ঞান, দেখার আগে বসে অদেখা, দয়ার আগে বসে নির্দয়, তখন উপসর্গ সাধিত হয়ে আকার আর থাকবে না, উপসর্গ সাধিত হলে তখন দয়া থাকবে না, নিজটা নির্দয়। তাহলে এই যে নি, আ, বি, এরকম তো 60টার মতো উপসর্গ আছে বলেছি, বাংলা, সংস্কৃত, বিদেশি। বিদেশি উপসর্গগুলো দেখো, বে একটা উপসর্গ, বে যদি আদবের আগে দেয়, আদব মানে কি, সম্মান, যদি বে দেয় আদবের অভাব, এখানে অভাব বোঝাচ্ছে, বে উপসর্গ। তারপরে আম একটা উপসর্গ, আম, যদি জনতার আগে দেয়, জনতা অর্থ কি, আম জনতা, এখানে আম একটু শব্দ করে দেখি, আম জনতা অর্থ সকল জনতা, সব সকলে। এইভাবে আমরা যতগুলো উপসর্গ আছে প্রত্যেকটাই উপসর্গ পরপর বইতে 72 পৃষ্ঠা থেকে
শুরু হয়েছে, প্রত্যেকটা উপসর্গ এবং তার পাশে যে শব্দগুলো আছে এগুলো আমরা খুব ভালো করে পড়বো এবং জানবো। আগামীতে আমরা উপসর্গ নিয়ে আরেকটু কথা বলবো এবং পরবর্তী পড়া করবো। আজকের মতো তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকল বাড়িতেই থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আমাদের সকলকে আবার অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে, অনলাইন ক্লাসে ধন্যবাদ জানিয়ে করছি। ভালো থেকো সবাই। সেটাই গান চালানো।